রক্তদান জীবনদান রক্তদান মহোদ্যান এই উদ্দেশ্যকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করলো মানববন্ধন। রবিবার মুর্শিদাবাদ জেলার কাঁঠাবাগান এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন এসপি কে শবরী রাজকুমার, ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন বিশ্বাস, বহরমপুর থানার আইসি ট্রাফিক ডিএসপি সহ বহু উচ্চপদস্থ আধিকারিক। আমরা প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন ডোনার পাঠিয়ে রক্তদাতা পাঠিয়ে রক্তের ঘাটতি পূরণ করে থাকি। তো বর্তমান করোনা মহামারীর জন্য অনেক রক্তদাতা ব্লাড ব্যাঙ্কে যেতে ভয় পাচ্ছেন, তাই যে সমস্ত রক্তদাতা রক্তদানে ইচ্ছুক সেই সমস্ত রক্তদাতাদের নিয়ে আমরা এলাকা ভিত্তিক একটি করে রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো আজকে বহরমপুর কাঁঠাবাগান এইয়া প্রধান মার্কেটের সামনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই শিবিরে আমাদেরকে সহযোগিতা করছেন মুর্শিদাবাদ জেলার ট্রিটমেন্ট পাচ্ছে না, রক্ত পায় নেই বলে কেউ মারা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে কখনো যদি না হোক, তো এরকম একটা ইনিশিয়েটিভ এইটাই এনশিওর করবে কি কেউ রক্ত পায় নেই বলে একটা সিচুয়েশান আসবে না। অ্যান্ড এইসব এইরকম একটা ইনিশিয়েটিভ মানববন্ধন করছে অ্যান্ড ওটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। অ্যান্ড পার্টিকুলারলি এখন লকডাউনের সময় অনেকটা ব্লাড ব্যাঙ্কে রক্ত কম, তো এই শর্টফলের সময় এখন ওরা বিভিন্ন জায়গা, এর আগে গত মাস বিলডাঙ্গাতেও করেছিল, আজকে এখানে করছে। তো এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য লোকাল লোকের আপনাদের কোঅপারেশন অ্যান্ড আপনাদের পার্টিসিপেশন না হলে আজকে ওয়াকুরি এরিয়া হচ্ছে, আপনাদের পার্টিসিপেশন না হলে এটা কিন্তু আরও সাকসেসফুল হবে না। তো সাকসেসফুল হতে গেলে আপনাদের এলাকা মানুষ অ্যান্ড মানুষের কিছু কিছু যে ভুল কনসেপশন